পর সাধারণ মানুষের আগ্রহের যেন কোনো কমতি নেই। আজও মেট্রো যাত্রায় উচ্ছ্বাস। এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়িতে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছে তার কাছে। আমরা জানি যে আজকে মেট্রো রেল যাত্রার তৃতীয় দিন এবং আজও কিন্তু আমরা দেখছি যে অনেক মানুষ জড়ো হচ্ছেন। যদিও আজকে ছুটির দিন শনিবার, এরপরও আমরা দেখেছি যে কালকেও ছুটির দিন ছিল শুক্রবার, কিন্তু আসলে অনেকেই অভিজ্ঞতা নেওয়ার জন্য মেট্রো ভ্রমণ কেমন হবে, কেমন আসলে হয় সেটি তারা কিন্তু দেখতেই সেখানে জড়ো হয়েছেন। আমরা দেখছি যে সকাল 8টার আগেই আসলে মানুষের দীর্ঘ লাইন জমে যায়। এই মুহূর্তে আমরা দেখছি যে একটি ভেন্ডিং মেশিনে তারা টিকিটটি কাটছেন। তবে যেটি সমস্যা হচ্ছে যে অনেকেই যেহেতু জানেন না কীভাবে কাটতে হবে এবং কোন নিয়মগুলো মানতে হবে, সে কারণে এক ধরনের দেরি হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে সেখানে যে তিনটি ভেন্ডিং মেশিন রয়েছে এর মধ্যে একটি একটু সমস্যা করছে, যে কারণে আধা ঘন্টা ধরে সেটি বন্ধ আছে। আর বাকি দুটো যে ভেন্ডিং মেশিন রয়েছে বা টিকিট ক্রয়ের যে মেশিন রয়েছে সেখান থেকে কিন্তু লোকজন টিকিট কাটছেন, এবং সকালবেলা আমরা দেখছি যে সব বয়সী কিন্তু নারী পুরুষ সেখানে ভিড় করেছেন। এই যে ভ্রমণ যেহেতু বাংলাদেশে সেটি নতুন এবং তার যে বাংলাদেশের জার্নির অভিজ্ঞতা সেখানে যেহেতু নতুন, সেই কারণে তারা আসলে অভিজ্ঞতা নেওয়ার জন্য আসলে জড়ো হয়েছেন। এবং আমরা দেখেছি যে আজকে যে পরিমাণ লোক জড়ো হয়েছেন ভ্রমণ করার জন্য, তারা কিন্তু আসলে অর্ধেকের বেশি আছেন যে শুধুমাত্র অভিজ্ঞতা নেওয়ার জন্য সেখানে আসছেন। এবং একটি বিষয় জানা রাখা জরুরি, আমরা দেখেছি যে গতকালকে কিন্তু অনেকেই যখন ফিরিয়ে গেছেন তারা আসলে হুড়োহুড়ি করে কেউ ঢোকার চেষ্টা করেছেন, তবে সেটি কিন্তু আজকে এখন পর্যন্ত হয়নি। সকাল 8টার সময়ে আসলে এই যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো খুলে দেওয়া হয় এবং 8টার সময় লোকজন কিন্তু সেখানে আসতে শুরু করেন। তো সব মিলিয়ে বলা চলে যে আজকে যে অভিজ্ঞতা সেটি কিন্তু সকাল 8টায় আসলে শুরু হয়েছে কাউন্টারগুলো খোলা, এবং ইতিমধ্যে কিন্তু কয়েকজন ট্রেন চলেও গেছে। তো দিন শেষে কী হয় সেটি সময় বলে দেবো। তো এই দিয়েছিলাম কাছে সবশেষ খবর সেখান থেকে। মেট্রো যাত্রার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম উত্তরার দিয়াবাড়ি থেকে।